আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমরা মুসলমান এটা অনেক কিছু। আমাদের কি আল্লাহ তাআলা ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ বানাতে পারতেন? আমাদের কি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন? কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। বলেন না একবার আলহামদুলিল্লাহ, 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 আমি তোমার শুকর করি তুমি যে আমাকে মুসলিম করেছ। মুসলমান হওয়া এটা বড় আল্লাহর নিয়ামত, বড় আল্লাহর নিয়ামত। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইতুল্লাহ শরীফকে লগ্ন করিয়া বলেছেন, সম্বোধন করিয়া বলেছেন, মা জামাকা وأعظم حرمتك والذي نفس محمد بيده لحرمة المؤمن أعظم عند الله حرمة منك. رسول الله بل جنو بيت الله الله قال بيت الله الله كسي تمر عليك شمال عسي আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদা আছে, আছে কি না? অন্য হাদিসে আছে বাইতুল্লাহ শরীফের উপর ডেইলি 120টি রহমত নাজিল হয়। তিন ভাগে ভাগ সিদ্দুন আলী তাইবিন واربعون للمصلين وعشرون للناظرين زرا بيت الله شريف ارتواب کرے او در جنن سکت رحمت قد رحمت اور زرا شکنے نماز کر دے او در جنن سلسٹ رحمت আর যারা বাইতুল্লাহর দিকে তাকাবে নজর করবে ওদের জন্য বৃষ্টি রহমত। তাকালেও সওয়াব আছে, নজর করলেও সওয়াব আছে। বাইতুল্লাহ শরীফের গিলাপটা কি লাল না কালো? কালো। কিন্তু আল্লাহর বান্দারা যখন এ কালো গিলাফের দিকে তাকায় নজর করে মনে হয় সেখান থেকে আলো বের হতেছে। বাইতুল্লাহর মসজিদে নামাজ পড়লে এক রকাতে 1 লক্ষ রকাতের সওয়াব হয়। মনে করেন, মনে করেন আমেরিকায় একটা ভবন আছে 100 তলা, আগা গোড়া স্বর্ণের, আগোড়া কিসের স্বর্ণের। তারপরেও আমাদের আকিদা হলো সে আমেরিকার 100 তলা স্বর্ণ, সে আমেরিকার 100 তলা স্বর্ণের ভবন থেকে আমাদের বাইতুল্লাহ শরীফের একটি পাথরের দাম সম্মান কম হবে না বেশি হবে? অনেক বেশি না? কাবার আরদম চলি মি ভুজুত নিজে লাল সাথে রাহিম ভূ
কেমন দামি ঘর বাইতুল্লাহ, কেমন সম্মানিত ঘর বাইতুল্লাহ, ঠিক না বেটি? এরপরেও আল্লাহর রাসূল বলেছেন বাইতুল্লাহ, তুমি জেনে রাখো একজন খাঁটি মুমেন মুসলমানের সম্মান মর্যাদা ও বাইতুল্লাহ তোমার চেয়েও বেশি। আর কি চান? একজন খাঁটি মুসলমানের দাম কার থেকেও বেশি, বাইতুল্লাহ থেকেও বেশি। এই দাম কেন বাড়লো? ব্যবসা বাণিজ্যের কারণে এই দাম বেড়ে গেছে, টাকা পয়সার কারণে এই দাম বেড়ে গেছে, মন্ত্রিত্ব আর নেতৃত্বের কারণে এই দাম বেড়ে গেছে, ক্ষমতার গতির কারণে এই দাম বেড়ে গেছে। না না, এই দাম বেড়ে যাওয়ার শুধুমাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাম বেড়ে যাওয়ার আসল মূল কারণ হলো ঈমান ইসলামের এই কলেমা। এই ঈমান ইসলামের এই কলেমার কারণে এই দাম বেড়ে গেছে, কিনে বেটি? আমল সে জিন্দগি বন্ধি হজান্নাত বি জাহান্নামি, ইয়া কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূরি হ্যায়। কেমন ইসলাম আমাদের ধর্ম? কেমন ধর্ম, কেমন ইসলাম? ইসলাম ধর্মে সব কিছু লাভ, কথা বুঝার চেষ্টা করবেন। ইসলাম ধর্মের সব কিছু কি লাভ? মুসলমানি ধর্মের সব কিছু লাভ, লাভ ও লাভ, ক্ষতিও লাভ, লাভ ও লাভ, লস ও লাভ। বলেছেন যদি কোন মুসলমানের উপর কোন মুসলমানের উপর যদি কোন মুসিবত আসে, কোন বিপদ আসে, কোন মুসলমান যদি বিপদগামী হয়, বিপদগ্রস্ত হয়, সে বিপদের উসিলায়, সে মুসিবতের উসিলায় আল্লাহ তাআলা ওই মুসলমানের অনেক অনেক গুনাহ মাফ করিয়া দেয়।